অবরোধ শুরুর আগের রাতে রাজধানীতে অন্তত 8টি বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও তাৎক্ষণিকভাবে জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার রাত 8:20 রাজধানীর আরামবাগ পুলিশ বক্সের কাছে পাশে লাল সবুজ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর 10 মিনিটের ব্যবধানে গাবতলিতে রাত 8:30 গাবতলি লিংক নামে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এছাড়া রাত 9টার দিকে গুলিস্তানের সুন্দরবনের স্কয়ার মার্কেটের সামনে সময় নিয়ন্ত্রণ পরিবহনের আরেকটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। যাত্রাবাড়ি চৌরাস্তায় রাত 9:15 দিকে আগুন দেওয়া হয় অনাবিল পরিবহনের একটি বাসে। এতে আব্দুল জব্বার নামে এক যাত্রী দগ্ধ হন। রাত 11:38 মিরপুরের কাফরুল থানার বিপরীতে প্রজাপতি পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত 10:30 আগারগাঁওয়ের তালতলায় এবং 12:00 রূপনগর থানার সামনে 2টি বাসে আগুন দেওয়া হয়। 10:45 পঙ্গু হাসপাতালের সামনে দুর্বৃত্তরা বৈশাখী পরিবহনের একটি বাস আগুনে পুড়িয়ে দেয়। এছাড়া রাত 9:15 গাজীপুরের জয়দেবপুরের যুগীতলায় পিকআপে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।